वेलकम टू राइज एंड शाइन। केमन आछेन बंधुरा? आशा करी भालो आछेन। आबार चले एलाम नतून एकटा रेसिपिर साथे। निरामिष खावार दिन बा भोग करते हबे, एकटा भालो रेसिपि होले भालो हय, ताई ना? ताहले देखे निन आजकेर आमादेर सम्पूर्ण निरामिष रेसिपि शाही पनीर। आसुन देखे नी रेसिपिटा। रेसिपिर जन्य आजके आम्रा एजे पनीर निये निये ची, पनीर के केटे निये ची टुकड़ो करे, तार परे आलादा आलादा जायगाय जे उपकरणगुलो राखछी सेगुलो होच्छे मशला, जेमन गोलमरिच, एलाच, तेजपाता और लवंग। आरेक दिके रेखेछी काचा लंका और आदार एकटा पेस्ट। पाशे आछे काजू बादाम, पोस्त और मगजदाना बाटा। এখানে কিছু টমেটো কুচি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে টমেটোটা পুরো পেস্ট করে নিয়ে নিতে পারেন। আমি এখানে মশলাটা কষাবো যখন তার সঙ্গেই টমেটোটাকে কষিয়ে নেব, সেই জন্য এরকম ভাবে রেখেছি। পাশাপাশি এখানে গরম দুধও একটু রেখে দিলাম। সেই গরম দুধটা কি কাজে লাগবে এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তার আগে কড়াইতে একটুখানি বাটার দিয়ে দেব। বাটার দিয়ে পনিরটাকে আগে ভেজে নেব। পনিরটা ভাজার জন্য আমি বাটারের মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম, মানে তেজপাতা, গরম মশলা যেগুলো, তেজপাতা, এলাচ, গোলমরিচ, কয়েকটা গোলমরিচের দানা আর দারচিনি, সেগুলোতে একটু বাটারের মধ্যে হালকা করে নেড়ে নেবো, যাতে এর গন্ধগুলো এর মধ্যে মিক্সড হয়। এমনিতেই বাটারের একটা স্মেল, তার মধ্যে এই মশলার একটা স্মেল, দুটো মিলিয়ে পনিরটাও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ লাগবে। এবার পনিরগুলো একে একে দিয়ে দেবো এখানে। আর একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে ওই যে গরম করে দুধটা রেখেছিলাম সেই দুধটার মধ্যে রেখে দেব। হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপ, রান্নাঘরের টিপস যেটা মাস্ট, তাই এখানে একটা ছোট্ট টিপ, সেটা হচ্ছে পনিরকে যদি আমরা ভেজে একটু গরম জলে বা গরম দুধে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু পনিরটা নরম থাকে। দুধটা যেহেতু আমরা ব্যবহার করব এখানে, তাই গরম দুধেই এটাকে ভিজিয়ে রেখেছি, তাতে টেস্টও হবে আর নরমও থাকবে। যে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো যে আমরা আগে ভেজে তুলে নিয়েছিলাম বাটার থেকে, সেটা আবার আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে এই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, দিয়ে একটুখানি কষিয়ে নেব। আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখছেন, স্কিপ করছেন না, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এটা একটু কষে নেওয়ার পরে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, কেননা টমেটোটা দেওয়ার পরে এটাকে একটুখানি কষতে হবে। টমেটোটা দেখতেই পাচ্ছেন যে একদম নরম হয়ে গেছে, রেডি। তো তারপরে আমরা যে পেস্টটা রেখেছিলাম, কাজু, পোস্ত আর মগজদানার যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার একটুখানি নাড়তে থাকবো যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার এটার মধ্যে এই যে এটা বাটিটা ধোয়া যে জলটা বা মিক্সিতে যে এটা বাটার ফলে যেটা থেকে গেছিলো সেই ধোয়া জলটা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো। নষ্ট করব কেন? কোনো কিছুই নষ্ট করব না, রান্নাঘরে কোনো কিছুই নষ্ট হওয়ার জিনিস নয়, তাই সেগুলোকে ধুয়ে সেটার জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষতে থাকবো।
এবারে কাঁচা গন্ধটা চলে গেছে আর এটা ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে যে গরম দুধটা ছিল যেটার মধ্যে আমরা পনিরটাকে ডুবিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে ঢেলে দেব। পনিরটা এখনই দিচ্ছি না, এই গ্রেভিটাকে আরেকটুখানি রেডি করে নেব। পনিরটা এমনিতেই নরম থাকবে আমাদের, তাই গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমরা একদম শেষের দিকে পনিরটা দেব। তো এর মধ্যে এই গ্রেভিটার মধ্যে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার যে গুঁড়োর দেওয়ার কারণ হচ্ছে যাতে রঙটা একটু ভালো হয়। আর তারপরে একটুখানি গোলমরিচ দেবো, এর মধ্যে স্বাদ মতো নুন দেবো আর স্বাদ মতো চিনি দেবো, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। কালারের পরিবর্তন নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন, আর লক্ষ্য না করতে পারলে আমি সামনের দিক থেকে দেখাবো কালারটা কীরকম আসছে। এবার এর মধ্যে একটুখানি কসুরি মেথি অ্যাড করব। যেমন গন্ধ তেমন কালার, মানে খেতেও তো সেরকমই হবে, তাই না? আমরা তো আগে দেখে পেট ভরাই, তাই না? দেখে পেট ভরে গেলে তো মানে খিদে আরও বেশি করে পেয়ে যায়, মন তো তারপরে ভরবে। তো সেই জন্য দেখুন, দেখেও যদি ভালো লাগে, দেখুন সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কালারটা দেখুন আর ঘনত্বটা দেখুন। এবার আমরা এর মধ্যে যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করব, অ্যাড করে এটাকে অল্প একটু নাড়াচাড়া করে এটাকে একটুখানি পুড়তে দেব। বেশি আমাদের নাড়াচাড়া করার দরকার নেই, কেননা পনির এমনিতেই নরম রয়েছে, ভাজাও রয়েছে, ভাজা কিন্তু নরম, যেভাবে বললাম সেভাবে পনিরকে করুন, দেখবেন ভাজাও থাকবে, কাঁচা গন্ধও লাগবে না, অথচ কিন্তু নরমও হবে আর খেতেও ভালো লাগবে। তাই আমাদের দেখুন রেডি হয়ে গেছে আজকের শাহী পনির, তাই সেটাকে প্লেটিং করব, তুলে নেব সার্ভ করার জন্য। আমার তো এখনই জিভে জল চলে এসেছে, আশা করি আপনাদেরও এসে গেছে। তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এতটাই, আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর পাশে থাকুন, আর অবশ্যই ভিডিও দেখতে থাকুন।